যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবনবোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। আমি যখন কোনো বিষয়ে প্রশ্ন করি, মানে শুধু আপনাকে বলে না, মানে যে কোনো প্রশ্ন যার কাছেই করি না কেন, তখন যে উত্তরটা আসে ভেতর থেকে হঠাৎ মনে হয় না এটা নয় ঠিক। তার মানে কি এটার প্রমাণ ভেতরে উত্তরটা আমার ঠিক জানা থাকে, যখন তার সঙ্গে যে বলে ম্যাচ হয় তখনই আমি গ্রহণ করি। যেমন চেতনা নিয়ে আপনাকে আমি অনেক প্রশ্ন করেছি, বলছিলেন কিন্তু আমি ঠিক হচ্ছিল না, শেষে গিয়ে আপনারই ভিডিও দেখে তার উত্তর পেলাম। ওই যে কি যেন মৃত্যুর পর চেতনার কি হয়, তখন সেখানে যেটা আমি আগেও দেখেছি ভিডিওটা, কিন্তু তখন অত মাথায় অত নেয়নি, কিন্তু পরে দেখার পর মনে হলো হ্যাঁ এটাই আমি জানতে চাইছিলাম এটা কেন হয়। দুটো দিক থেকে বলছি, মাথায় রাখুন। একটা হয় আমাদের কনসেপ্ট, এবং প্রত্যেক মানুষ, সব সমৃদ্ধ পুরুষ, সব গুরু, সব জ্ঞানী, সব অজ্ঞানী, প্রত্যেকেই সেটার কনসেপ্টেই চলে। আমিও আমার কনসেপ্টে চলি, আপনিও আপনার কনসেপ্টে চলুন, ঠিক আছে। একটা দিক হয় যখন একটা রিজিডলি কনসেপ্ট বানিয়েই রাখা হয়, এবং যখন তার সাথে মেলে না তখন ব্যক্তি তাকে স্বীকার করে না, ঠিক আছে। সমৃদ্ধ পুরুষ বা একজন এনলাইটেন তাকে বলা হয় যার মধ্যে একটা দরজা খুলে গিয়েছে, কিসের কনসেপ্টই সে নেবে, সব কনসেপ্টই নেবে, কিন্তু সব রকম ভাবে জীবনকে দেখা, কারণ জীবন তো বহুমুখী, সব রকম ভাবে জীবনকে দেখার মতো তার মধ্যে একটা ওপেননেস এসে গিয়েছে। তার নিজস্ব সে কি, সে একটা ধারণার সমষ্টি, আমরা প্রত্যেকটা মানুষ। প্রথম ব্যক্তিকে যে নিজে এত কনসেপ্ট বানিয়ে রেখে যে সে তার ছোট একটা ঘরের বাইরে যাবেই না, যতক্ষণ না তুমি তার ওই ঘরকেই রাজমহল বলে দিচ্ছ ততক্ষণ সে তোমার সাথে কথাই বলবে না, এই একটা ধারণা হয়। আরেকটা হয় তো সমৃদ্ধ পুরুষদের কি হয়, তারাও ধারণায় চলে, তাদেরকেও প্রকৃতি একটি ধারণা দিয়ে নির্মাণ করেছেন। আমরা প্রত্যেকেই শারীরিক মানসিকভাবে একটা কনসেপ্ট, কারণ আমরা বিভিন্ন ভঙ্গিমা, বিভিন্ন পশ্চাদ চেতনার। তো সমৃদ্ধ পুরুষের মধ্যে কি হয়, সে এটা বলবে মাইসেলফ ইজ আ কনসেপ্ট, ইউ টু ইজ আ কনসেপ্ট, ঠিক আছে। তো এটা একটা উচ্চ স্থিতিতে পৌঁছিয়ে গেল যখন সে তার কনসেপ্টেই আছে, সেই নয় যে আপনার কনসেপ্টে সে চলবে। আপনি শ্রীকৃষ্ণকে বুদ্ধের সাজেশন দিলে শ্রীকৃষ্ণভাবে চলবেন না, কারণ প্রকৃতি শ্রীকৃষ্ণকে স্পেসিফিকভাবে নির্মাণ করেছে, বুদ্ধকে একভাবে নির্মাণ করেছে, শ্রীরামকৃষ্ণকে একভাবে, স্বামীজিকে একভাবে। শ্রীরামকৃষ্ণ যাবতীয় উপদেশ স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি যা বলছি সব তার কথা, তাহলে তিনি শ্রীরামকৃষ্ণই কাজ করলেন না কেন? কারণ যতই যা বলা হোক, তার যে আধার, তার যে গঠন, তাতে আমেরিকা যাওয়া এবং লোককে গিয়ে বুঝিয়ে দেওয়া এবং বিরাট যে ব্যাপারটা, এত শিক্ষা দীক্ষা, শ্রীরামকৃষ্ণ চাইলেও পড়তে পারতেন না, কারণ প্রকৃতি তাকে নির্মাণ করেনি যে সে ল পড়বেন, তিনি বিভিন্ন দর্শন শাস্ত্র ইত্যাদি পড়বেন। শ্রীরামকৃষ্ণকে একবার বলা হলো যে এই যে একে বলে ফিলোসফি, একে বলে সাইকোলজি, শ্রীরামকৃষ্ণ বলছে আমার মাথা ঝনঝন করছে। শ্রীরামকৃষ্ণ কখনো বিবেকানন্দ হতে পারবে না, ঠিক আছে। তো শ্রীরামকৃষ্ণ তার কনসেপ্ট ছাড়ছেন না,
হিসাব মতো, তার গঠন ছাড়তে পারবেন না, প্রকৃতি দিয়েছে, ঠিক আছে। কিন্তু কোথাও যেন নরেনের কনসেপ্ট, মথুরানাথের কনসেপ্ট, রাসমণির কনসেপ্ট, সব কিছুকে শ্রীরামকৃষ্ণ একটা চেতনার ভঙ্গিমা হিসাবে দেখে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একেবারে গ্রহণশীলতা। তখন কি হয়, তখন ব্যক্তির মধ্যে একটা উদারতা ভাব চলে আসে, ঠিক আছে। যদি সত্যি সত্যি জিজ্ঞেস করেন যে গুরু কোনো প্রশ্নের উত্তর দেবে, আমি ওপেনলিই বলছি, আর শিষ্য সেই কথাটা শুনবে দিল থামকে ব্যাঠিয়ে, এতে কাজ হয়? আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এবং আমি আপনাকে উত্তর দেব, এতে যদি কাজ যদি বলেন হয়, আমি বলবো সব থেকে বড় আধ্যাত্মিক ব্লান্ডার এটাই। কোনো গুরুর উত্তরে কোনো শিষ্য তুষ্ট হয় না, হতেই পারে না, কারণ গুরুকে একভাবে নির্মাণ করেছেন অস্তিত্ব, শিষ্যকে আরেকভাবে নির্মাণ করেছে। শুধুমাত্র হতে পারে শিষ্য যেমন তাকে যদি গুরু তেমনভাবে গ্রহণ করে নিতে পারে, তখন তার মধ্যে একটা প্রেমের সম্পর্ক হতে পারে, কিন্তু কনসেপ্টকে তুষ্ট করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর দিয়ে কাউকে তুষ্ট করা যায়নি। বুদ্ধদেবের কাছে বেচারা, বেচারা বলেই বলছি, বড় অসহায় হয়ে গেছিলেন বুদ্ধ। প্রথমে বুদ্ধদেবের কি ছিল, ওভার থিঙ্কিং এর সমস্যা, যাকে আমরা বলি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, তাই না? আচ্ছা এরপরে মরলে কি হবে, আচ্ছা এই জরাগ্রস্ত হলে কি হয়, ভাই তুমি রাজার ছেড়ে ছিলে, ভালো আছো, হবে হবে, যা হবে যা হবে। তো বুদ্ধ চিন্তিত হয়ে বললেন, তাহলে বুদ্ধর একটা মানসিক শারীরিক প্যাটার্ন, এটাকেই কনসেপ্ট ধরে নিন, প্রত্যেকটা শারীরিক মানসিক প্যাটার্ন। তো বুদ্ধ কি করলেন, ওর মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে উনি কি করলেন, গুরুদের কাছে গেলেন, উত্তর দিন উত্তর দিন। সমস্যা তার মানসিক সমস্যা, তার সে জীবনকে, প্রকৃতি আমাদেরকে জীবন দিয়েছে এই অর্থে যদি বলা হয়, কিসের জন্যে, শিশুকে যে জন্য জীবন দিয়েছে, শিশু খায়, শিশু মলমূত্র ত্যাগ করে, সব কিছু শিশু করছে, কিন্তু শিশুর কোনো হেডেক নেই, ঠিক আছে। প্রকৃতি আমাদেরকে হেডেক দেয়নি, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফাস্ট্রেশন এগুলো দেয়নি, তো সকলকেই সেরকমভাবে জীবন দিয়েছে। কিন্তু বুদ্ধের হয়ে গেল কি, বুদ্ধ ভালো ছিলেন, রাজার ছেলে, টাকা পয়সা সব কিছুর অভাব নেই, কিন্তু হয়ে গেল তার দুশ্চিন্তা, দেখি একে জরা বলে, একে মৃত্যু বলে, আমারও এটা হবে, টেনশনে পড়ে গেল। এবার টেনশনের ওষুধ খুঁজতে বিভিন্ন গুরুর কাছে গেলেন, যে গুরুদেব কৃপা করো বলো। এবারে সমস্যা, মনোরোগের যে তোমার কোনো সমস্যাই নেই, মাথা মুড়িয়ে ফেললেন, গেরুয়া নিয়ে ফেললেন, সব কিছু করে ফেললেন, অনেক চেষ্টা সাধনা করে বুঝলেন সিরিয়াসলি কিছু করার নেই, কোনো গুরু কোনো উত্তরে বুদ্ধ তৃপ্ত হলেন না, ঠিক আছে। এইবারে মুশকিল হলো বুদ্ধের কাছে, বুদ্ধদের জমাত, যেমন বলেন অশো বুদ্ধরা সব এসে একসাথে জমলো, এবার বলছেন কিছু বলুন কিছু বলুন, বেচারা বুদ্ধ গুরু হয়েছে, তার মানে আপনি যেটা বলছেন প্রশ্ন উত্তর মেলে না। এবারে প্রত্যেকেই তো ইউনিকলি তৈরি হয়েছে নিজের মতো করে, বুদ্ধ কি বলবে, বুদ্ধ বলবে আমার যে সমস্যা ছিল আমার সমস্যার সমাধান আমি এইভাবে বের করেছি, কেউ আমায় তৃপ্ত করতে পারেনি, আর আজকে আমার প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হয়েছে, তোমরা এসে আমাকে জিজ্ঞেস করছো তোমাদের উত্তর আমার কাছে আছে কি না, ছাড়ে না। যেতে বাড়িতে গেছিলেন বেচারা, ভাই সঙ্গে আনন্দ পিছন নিল, বলে বাবা চলো চলো চলো, দেখে মনে হচ্ছে আপনি অনেক কিছু আধ্যাত্মিক জগতে জানেন তো, টাকা পয়সার লোক যদি ঘর বাড়ি ছেড়ে যায় তাদের খুব নাম হয় আধ্যাত্মিক জগতে। দেখুন আমি বুদ্ধের কথা বলবো, মহাবীরের কথা বলবো, স্বামী বিবেকানন্দ যাতে লেখাপড়া করেছিলেন, আমরা স্বামী বিবেকানন্দের ওপেননেস, উদারতা না, উনি যে এত লেখাপড়া করেছিলেন, কারণ আমরা ওগুলো চাই, সেই জন্য আমরা কখনো বলবো না ওই ভিখারির ছেলেটা খালি হাতে চলে গেল, ভিখারিও খালি হাতে যায়, আর কোনো সিকান্দারও খালি হাতে যাচ্ছে, কথা হবে সিকান্দারের যারা অনেক ছিল, কারণ আমরা এই ভোগগুলো চাই কোনো না কোনোভাবে। তো তো বুদ্ধ ছেড়েছিল, তো আনন্দের কাছে প্রশ্নটা কি আসলো যে যে এই যে তুমি এত কিছু, আনন্দের মনে চকচক চকচক করছে সব কিছু, সে বলছে এই যে তুমি এত কিছু ছেড়ে গেলে এবং তোমার মনে শান্তি দেখছি, তেমন একটা ব্যাপার আছে কিছু, আসলে কষ্ট কি, বুদ্ধের এত সম্পত্তি, এই এত সম্পত্তি যে সেরেছে তার মধ্যে মাল আছে, কোনো একটা ভিখারির ছেলে যদি সাধু হয় তার কোনো গুরুত্ব থাকে না। এবার কেউ যদি বলে দেখো এই পিএইচডি করেছে, ও বিটেক করেছে, এবার বলে বিরাট একটা ব্যাপার,
বুঝে যাচ্ছে সম্মান কার আমাদের? তো এরকম ঘটে গেল, বেচারা বুদ্ধের কাছে লোকজন আচরণ করলো। তো বুদ্ধ সবাইকে বললেন যে বুদ্ধের ধ্যানের মধ্যে আমরা অনেকেই জানি যারা বুদ্ধ জীবনী পড়েছি, বুদ্ধ সবাইকে বলতেন শ্মশানে গিয়ে ধ্যান করতে। তো বুদ্ধ সবাইকে বললেন যাও গিয়ে শ্মশানে গিয়ে ধ্যান করো, কিছু তো করতে হবে। বুদ্ধের রোগ অর্থাৎ বুদ্ধের প্রশ্নের উত্তর বুদ্ধ খুঁজে বের করেছে, কিন্তু এরা বুদ্ধকে প্রশ্ন করছে, বুদ্ধের কাছে উত্তর কি করে থাকবে? কোনো গুরুর কাছে উত্তর নেই, ব্রহ্মাণ্ডে কোনো গুরুর কাছে উত্তর নেই। তো ধ্যান করে বল গুরুদেব হয়ে গেছে ধ্যান, ওই জিন জিন জন্তু জিন্দারা, সেই কি বলে না ঠাকুর উদাহরণ দিয়েছিলেন, ভূত ভূত চলে আসে বারবার, এসে বলে কাজ দাও, শিষ্য ভূতের মতো শিষ্যরা এই বলে গুরুদেব ধ্যান করে ফেলেছি বলুন এবারে, বলে উত্তর পেলে বলে না কাজ হচ্ছে না। তো বুদ্ধ হচ্ছে কী করে হবে, আমারটা তো আমার মতো, আমি তোমারটা কী করে বুঝবো? এবার সব থেকে বড় কথা, গুরুর কাছে আসলেই আমরা 20-25 রকমের মুখোশ চাপিয়ে আসি, বেচারা গুরুও মন পড়তে পারে না। কী করে হবে যদি সরাসরি সামনে আসতো শিষ্য শব্দের অর্থ যা নিজেকে ওপেন করে দেওয়া, সব থেকে বেশি সাজ আর মেকআপ গুরুর সামনে থাকে, তো গুরু বেচারা বুঝতে পারে না আসল রোগটা কী, বুঝতেই হয়তো 10 বছর লেগে যাবে। তো হলো না ধ্যান, তোর গুরু বুদ্ধ কী বললেন খুব সুন্দর, বুদ্ধ বললেন আচ্ছা তাহলে একটা কাজ করো, ভিক্ষা করে কাটাও, আসো তোমাকে সমন বানাচ্ছি, তোমার ভিক্ষু বানাচ্ছি করে ভিক্ষা টিক্ষা করলো, তাতেও কোনো গুরুর উত্তরে কাজ হলো না। আর বুদ্ধ চিন্তায় পড়ে গেলেন যে কী করি, এতেও কোনো কাজ হলো না, কাজ হলো না। তখন বুদ্ধ বললো আর কী করা যেতে পারে, আর কী করা যেতে যাবে। বুদ্ধ চিন্তায় পড়ে গেলেন, বুদ্ধের হয়তো ওই ভূতের গল্প মনে পড়ে গেছিলো যে, তারপরে বললেন যে সংঘ বানাও, এরম করে বিভিন্ন রকমের এরমভাবে বসো, এই এই 4টে নোবেল ট্রুথকে ফলো করো, কিন্তু মাথায় রাখতে ওটা তো বুদ্ধের উত্তর, ওটা বুদ্ধের উত্তর, ওটা তো কোনো রাকেশ সুরেশের উত্তর নয়। তো বুদ্ধের উত্তরে তো কাজ হলো না, ঠিক আছে। তো সেই বুদ্ধ কি শেষ পর্যন্ত বলে একটা কাজ করো, বলে কী কাজ দেওয়া হয়েছিল, কী কাজ দেওয়া হয়েছিল সেই ভূতকে? বুদ্ধ বললো তাই করো তোমরা, এটারই নাম বিপাসনা। বলছি শ্বাস প্রশ্বাসকে দেখো বসে বসে, সারা জীবন দেখতে থাকো, কোনো আপত্তি নেই। এখনো বুদ্ধের সব শিষ্যরা জন্য বলায় বিপাসনা করছে, একটা স্টোরি আমি উপস্থাপন করলাম। তো বসে বসে কি করবে, শ্বাস আসছে শ্বাস আসছে দেখতে থাকো, এবার এটা হলো কুকুরের লেজের মতো, সারা জীবন দেখতে থাকো, ঠিক আছে। অসুর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তাকে একটার পর একটা ভগবান ভগবান বলে প্রশ্ন করে গিয়েছে, সে একটার পর একটা ধ্যানের বিধি দিয়েছে, 100-এর বেশি ধ্যানের বিধি দিয়েছে, এত ধ্যানের বিধি দিয়েছে যদি প্রত্যেকটাকে অবলম্বন করা হয় বেচারা এমনি বুড়ো হয়ে যাবে, আর তার ইন্দ্রিয় কাজ করবে না, সব সমস্যার সমাধান, কারো কামের সমস্যা কারো টাকার সমস্যা। আপনি যদি ওষুধ দেওয়া ধ্যান বিধিকে ফলো করতে শুরু করেন তাহলে মোটামুটি আপনি 20 থেকে শুরু করে 50-60 অবধি পৌঁছে যাবেন, এরপরে এমনি আর কোনো সমস্যা নেই মৃত্যু ছাড়া। তো এইরকমই শেষে বুদ্ধ কি বললেন, আনন্দ এসে বললেন, আনন্দ হয়তো এসব হাইপোথেটিক্যাল ভাবনা চিন্তা, আনন্দ হয়তো এসে বুদ্ধকে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই যে এত লোককে আপনি এত বিধি দিচ্ছেন, কাউকে ভিক্ষা করতে দিচ্ছেন, সন্ন্যাস দিচ্ছেন, আদৌ আপনি কিছু জানেন তো, জানা ফানা আছে তো, নাকি এমনি টাইম পাস করছেন? তখন হয়তো বুদ্ধ বলবে তুই বেটাই ঠিক ঠিক ধরেছিস, বলে শোন তোকে সাইডে নিয়ে একটা কথা বলবো, বলে কি আপ্প দীপ ভব, বি ইয়োর ওন লাইট, নিজের উত্তর নিজে খোঁজো। কোনো বুদ্ধ নিজের উত্তর নিজে খুঁজেছিল, ওটা লিখে দিল যে বুদ্ধ বলেছেন আত্মদীপ ভব। তো প্রত্যেকের উত্তর এই এতটা জার্নির পরে এখন আপনি বুঝতে পারবেন, ওই যে কনসেপ্ট যে ব্যক্তি উত্তর না মিললে সে খুশি হতো না, আর একজন ব্যক্তি যে নিজের উত্তর খুঁজে সেই উত্তরে পৌঁছাবে, এর মধ্যে কতটা পার্থক্য। প্রত্যেকের উত্তর তার মধ্যেই নিহিত আছে, কিন্তু সেই উত্তর সেই কনসেপ্টের ছোট একটা ঘর বা মশারির মতো নয়। আমরা ব্রহ্মাণ্ডকে সমাহিত করে বসে আছি, গুরু আপনাকে হাঁপায়, হিন্দিতে শুনতে বলে গুরু আপকো থাকাতা হ্যায়, আর কিছু করার নেই, কি করবে, গুরু গুরুরই উত্তর খুঁজেছে, আপনাকে আপনার উত্তর খুঁজতে হবে। আর যখনই আপনারা এসে সব সামনে বসবে একদম সব এরম জামাত জমে যাবে, আর আমি মাইক ধরে উত্তর দিতে শুরু করবো, আমিও জানি আমি ফালতু টাইম ওয়েস্ট করছি, আপনারও ফালতু টাইম ওয়েস্ট করছি, উত্তর আপনাকেই খুঁজতে হবে, আপনার মধ্যেই আছে।
আমার থেকে দেখে বা কারোর থেকে দেখে এইটুকুনিই মাত্র আপনি শিখতে পারেন, ইনি নিজেরটা খুঁজেছেন, আমার নিজেরটা করতে হবে, আমি আমার চুলকাবো, তুমি তোমার চুলকাও। একটা চুলকা নিতেও কেউ বলতে পারবে না ঠিক ঠিক পিঠে আপনার কোথায় চুলকাচ্ছে, আপনাকে গাইড করতে হয়, গুরু আপনার কী উত্তর দেবে? এই জন্য জগতে এত শাস্ত্র এত উত্তর, তবুও মানুষ সেই কামিনী কাঞ্চন আর মৃত্যু এই নিয়ে পড়েই আছে, তার সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। কার হয়েছে? ঘরে ঘরে এত বুদ্ধের বাণী, এত বুদ্ধিস্ট বেড়ে গিয়েছিল, আচ্ছা ঘরে ঘরে কটা বুদ্ধ হয়েছে গৌতম বুদ্ধের পরে? কোথায় সেরকমভাবে সামনে আসে যায়? কটা রামকৃষ্ণ, কটা বিবেকানন্দ বেরোলো? কারণ প্রত্যেকেই বলছে রামকৃষ্ণ বিবেকানন্দের মতো হবে, উত্তর ওদের কাছে আছে, উত্তর তোমার কাছে আছে, ইউ আর ইউনিকলি কনফার্মড, ওইভাবে তৈরি করা হয়েছে তোমাকে। তো এক যদি বলেন উত্তর, আমার মনের সাথে না মিললে নিই না, একদম ঠিক করেন, কিন্তু দেখে নেবেন আপনার মনটা জগৎ থেকে কোরানো নয়। তো ব্যাস, জগৎ মানে সংসারের কথাও বলা হয়, অর্ণব বলছিল কিছুক্ষণ আগে, সংসারই ভাবছিলাম যে সংসার তো মজাদার জিনিস, ভোগ করো, কি প্রবলেম আছে, কেন এই সন্ন্যাসী ফন্ন্যাসী হতে পারে, তো ভোগ করতে পারো কোথায়, ভোগ করো, খাও দাও, ঢেকুর তোলো, হাত পুঁজে ফেলো, ঝামেলা শেষ। না বুদ্ধ আছে, না বুদ্ধ আছে, না প্রশ্ন আছে, উত্তর আছে, কিন্তু প্রশ্ন হলো মাঝখানে গিয়ে তো তোমরাই গুরু খুঁজতে শুরু করো, তখন গুরুর বাজারও খোলে, গুরুদেব বিয়ে করে ফেলেছি, এবার জুতো পেটা করছে, ভাই ব্যবস্থা করো, বিয়ে করতে হবে না কেউ বলেনি, কেন জুতাবে আর কেন জুতা পেটা খাবে, করো। এবার ভাবুন আপনি আপনার স্ত্রীর সাথে, আপনি আপনার সন্তানের সাথে, আপনি আপনার টাকা পয়সা নিয়ে আনন্দে আছেন, তৃপ্তিতে যে শান্তিতে আছেন, কোন শাস্ত্র কোন গ্রন্থ কোন গুরু আপনার চাই? আপনি মনে চলে গিয়ে আনন্দে আছেন, কোন গুরু আপনার চাই? ব্যাপার এই, কারোর উত্তর কারোর কাছে নেই, সবাই দাবি করে, মূর্খরাই দাবি করে। এই জন্য শাস্ত্র বারবার বলেছে, গুরুগীতাতেও বারবার বলছে, যে বলে আমি জানি সে একদমই জানে না, কি করে জানবো? ওই যে বললাম আপনি পিঠে ঠিক কোন জায়গায় চুলকাচ্ছে আমি জানি না, আপনার জীবনের উত্তর আমি জানবো? কেউ জানে না, বুঝা গেল, কেউ জানে না।